নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের নতুন বিদেশি আলবার্টো রড্রিগেডস তিনি কিন্তু গতকাল থেকে অনুশীলনে নেমে পড়েছেন এবং তিনি কিন্তু চুটিয়ে অনুশীলন করেছেন এবার তার জার্সি নম্বরটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু তার জার্সি নম্বর একুশ দেয়া হয়েছে এই জার্সি নম্বর একুশ এইটা কিন্তু মোহনবাগান সমর্থকদের কাছে খুবই প্রিয় একটা নাম্বার কারণ এর আগে রয় কৃষ্ণা যখন তিনি মোহনবাগানে খেলতেন তিনি কিন্তু এই একুশ নম্বর জার্সি পরে মাঠ কাঁপিয়ে গেছেন তাই সেই কারণে সকলের কাছে একুশ নম্বর জার্সিটা খুবই প্রিয় তো এবার দেখা যাক একুশ নম্বর জার্সি একটা সময় তো স্ট্রাইকার খেলে গেছেন তিনি গোল করেছেন এবার বর্তমানে খেলতে চলেছেন একজন ডিফেন্ডার তিনি কতগুলো গোল বাঁচাতে পারেন সেটা এখন দেখবার বিষয় এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে তোমরা গতকালকে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা যদি ফিফাতে এই কেসটা মানে আনোয়ার আলীর কেসটা যদি যায় তাহলে কে জিতবে তো দেখো বন্ধুরা রঞ্জিত বাজাজ তিনি কিন্তু ফিফাতে যাবার হুমকি দিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান কিন্তু ইন্টারিম অর্ডারের ক্ষেত্রে তারা কিন্তু স্থগিতাদেশ পেয়েছে স্টে অর্ডার পেয়েছে সেই কারণে কিন্তু আনোয়ার আলীকে এখনও অবধি এনওসি দেয়া থেকে বিরত রয়েছে মোহনবাগান কারণ আনোয়ার আলী তিনি কিন্তু এনওসি চেয়েছিলেন যখন ইন্টারিম অর্ডার দেয়া হয় তারপরে তিনি কিন্তু মোহনবাগানের তাকে আবার এনওসি দাবি করেছিলেন কিন্তু স্টে অর্ডার পাওয়ার পর কিন্তু মোহনবাগানের কাছে বড় সুযোগ চলে আসে এবং এনওসি দেয়নি মোহনবাগান আনোয়ার আলীকে এবার ব্যাপার হচ্ছে সেইটাকেই আর কি সামনে রেখে ফিফাতে যাওয়ার হুমকি দিয়েছেন রঞ্জিত বাজাজ এবার দেখো বন্ধুরা তোমরা যেহেতু জিজ্ঞাসা করছো অনেকে তো তোমাদেরকে বলে দিই যতটুকু আইডিয়া আমার রয়েছে যদি ফিফাতে যায় এই কেসটা তাহলে কিন্তু মোহন জেতার পাল্লা কিন্তু ভারী থাকবে কারণ দেখো ফিফার যে রুলটা আর যে রুল সেই রুলটা কিন্তু আমাদের ভারতে ইমপ্লিমেন্ট হয়নি এবং ইমপ্লিমেন্ট হওয়া বা না হওয়াটা পরের কথা কারণ ফিফা তো সবাইকে তিন বছর সময় দিয়েছে সমস্ত দেশকে এই রুলটা চালু করবার জন্য তো সেই কারণে কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবেল হয়নি এখনও তো যদি ফিফাতে যায় এই কেসটা তাহলে মোহনবাগানেরই জেতার কিন্তু পাল্লা ভারী থাকবে এইটুকু তোমাদেরকে বলতে পারি কারণ এই যে টার্মিনেশন সেটা তো আনজাস্ট সেটা প্লেয়ার স্ট্যাটাস কমিটিও জানিয়েছে ফিফাতে গেলে ফিফাও জানাবে কারণ এটা সম্পূর্ণই অবৈধ সম্পূর্ণ ন্যায়সঙ্গত নয় বিষয়টা সেটা কার্যত তোমরা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে আর দেখা যাক যদি ফিফাতেই কেসটা গড়ায় কিন্তু আরো বেশি দূর যাবে অনেকটা দূর যাবে এবং সম্ভাবনা প্রবল রয়েছে ফিফাতেও কেসটা যাবার তো দেখা যাক দশ তারিখের পর কিন্তু সবটা পরিষ্কার হয়ে যাবে তবে ফিফাতে গেলে আনোয়ার আলের কিন্তু ব্যান খাওয়ার সম্ভাবনা আরও প্রবল থাকবে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আব্দুল রাবিকে নিয়ে তো আব্দুল রাবিকে তোমরা সকলেই চেন তেইশ বছর বয়সী ভারতীয় রাইট মিডফিল্ডার রাইট মিডফিল্ড ছাড়া রাইট ব্যাক আর রাইট উইং এ খেলতে পারেন মার্কেট ভ্যালু আশি লাখ টাকা হায়দ্রাবাদ এফসির সাথে তিনি বর্তমানে যুক্ত রয়েছেন এবং হায়দ্রাবাদ এফসির সাথে তার কিন্তু দু হাজার অব্দি চুক্তি রয়েছে তো এবার ব্যাপার হচ্ছে এই আব্দুল রাবি তাকে কিন্তু নিতে চাইছিল এর একাধিক ক্লাব মোহনবাগানেও একটা সময় ইন্টারেস্ট শো করেছিল বর্তমানে কিন্তু এফসি গোয়ার ভালোভাবেই ইন্টারেস্ট রয়েছে তো শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি তাদের যেহেতু ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ তারা কিন্তু প্লেয়ার বেচতে চাইছে এবং তারা এই আব্দুল রাবির জন্য কিন্তু প্রাইস ট্যাক্স সেট করে দিয়েছে সেটা হচ্ছে এক কোটি প্লাস একটা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু আব্দুল রাবিকে তারা কিন্তু সেল করে দিতে চাইছে তো মোহনবাগানেরও সামান্য ইন্টারেস্ট রয়েছে এছাড়া এফসি গোয়া কিন্তু তাকে দলে নিতে চাইছে এছাড়া কিন্তু আইসিএল এর আরো কিছু ক্লাব তার পিছনে কিন্তু রয়েছে আর কি তাকে নেবার জন্য তো এবার দেখা যাক আব্দুল রাবি পরবর্তীকালে কোন দলে যায় এবার তোমাদেরকে পবির দাস নিয়ে আপডেট দিয়ে দেবো যেটা হচ্ছে পবির দাস তিনি কিন্তু কেরালা ব্লাস্টার স্কোয়াডে ছিলেন না মানে তাকে ডুরান্ডের জন্য রেজিস্টার করানো হয়নি সেটা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছিল তবে তখনও আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তার পার্সোনাল কিছু রিজেন রয়েছে এবং মানে শোনা যাচ্ছিলো তার শারীরিক কিছু মানে অসুস্থতার জন্যই তিনি কিন্তু স্কোয়াডে ছিলেন না তবে বর্তমানে তিনি কিন্তু কেরালা ব্লাস্টার ক্যাম্পে যোগ দিয়েছেন এবং প্র্যাকটিস করছেন এছাড়া বন্ধুরা আরেকটা আপডেট দিয়ে দেবো প্রীতম কোটালকে নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছো হ্যাঁ প্রীতম কোটালের কিন্তু মোহনবাগানে ফেরার একটা যথেষ্টই সম্ভাবনা রয়েছে যথেষ্টই সম্ভাবনা তৈরি হয়েছে তো এবার দেখা যাক পরবর্তীকালে কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ